Hello everyone, assalamualaikum. Welcome to my Nila Family cooking vlog. As very simple and normally ekta recipe dicchi apnader kache. Ei je gura mash gulo dekhchen, egulo ektu clean kore nilam, but aro clean korte hobe mone hoy ektu jache bechai korbo. Tarpor egulo ke ami ajke fry korbo. কিভাবে ফ্রাই করবে জাস্ট এটা আপনাদেরকে আমি শো করবো। অনেক মজা এটা ফ্রাই করে খাইতে, আমাদের ফ্যামিলিতে অলমোস্ট সবাই লাইক করে, তাই আজকে আবার আমি এটা ছোট মাছ, আর ছোট মাছ এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো সেটা সবাই জানে, আমার বলার কিছু নাই। তারপরে দিয়ে আমি ছোট মাছের একটা রেসিপি দিতেছি, আপনারা আমাদের রেসিপিগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন। আমার গুড়ে মাছগুলা আমি ভালো করে ওয়াশ করি, একটু বাসি কুসি, তারপরে দিয়ে যাই লেবু, গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ম্যাক্সিমাম 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। লবণও দিলাম, কিন্তু এটার যদি কোনো গন্ধ থাকে ওটা চলে যাবে। একটু সামান্য পরিমাণে আদা দিলাম, লবণ দিলাম, লাল মরিচের গুঁড়া 1 চামচ দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, সেই একটু কম, সয়া সস দিলাম সামান্য পরিমাণে। এটা একটু ভাজি করলে না ভালো লাগে দেখতে, খাইতে ভালো লাগে, মজা আছে। লেবু আর দিলাম একটু, এগুলোকে আমি এখন একটু ভালো করে মেখে তারপর 20 মিনিট রাখবো। এরপরে ভাজি দিলাম, এখানে সরষের তেল দিলাম কিছু, এসব মাছ সর্ষে তেল দিয়ে ভাজি করলে কিন্তু অনেক টেস্ট হয়। আমার তেলগুলো যদি একটু গরম হয় তাহলে আমি মাছগুলো দিব পারি। যে তেলটা গরম হচ্ছে আমি এখন মাছ দিতেছি, এই মাছগুলো ভালো করে দাম ছেড়ে দিলাম। আমার গুড়া মাছগুলো এই পজিশন হয়েছে, এটাকে আরো ভাজি করতে হবে, একটু কড়া ভাজি করব। আপনারা এভাবে মাছ গুড়া মাছ আনি ভাজি করে খাই দেখিয়েন, অনেক মজা খাচ্ছে, আমরা খুব খুব পছন্দ করি, তাই আমরা ওগুলো তৈরি করি, আমরা খাই সবসময়। তারপর আমার মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি এটা একেবারে ছোট জালে, আই মিন নর্মাল জালে, অল্প জালে এটা আমি কতক্ষণ রাখবো, তখন একদম ফোড়া ফোড়া হয়ে যাবে।